আসসালামু আলাইকুম এনআইভি স্কুলে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সাথে আছি আমি কামরুন্নাহার মৌ বাংলা বিষয়ের সহকারী শিক্ষক ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল ডেশিপ শিক্ষার্থীরা আজকে ক্লাসে আমরা বাংলা ব্যাকরণ দ্বিতীয় পর্যায়ে সরকার কর্তৃক নির্ধারিত অ্যাসাইনমেন্ট 6 নিয়ে কথা বলবো শিক্ষার্থীরা আজকে ক্লাসে তোমাদের কোনো বাড়ি কাজ থাকবে না আর বাড়ি কাজ না থাকলেও তোমাদের অ্যাসাইনমেন্ট 6 নির্ধারিত সময়ের মধ্যে স্কুলে পৌঁছে দিতে হবে সরকার থেকে যে নির্ধারিত তারিখ দেওয়া আছে তোমাদের লাইভ ক্লাসের গ্রুপে তারিখ পোস্ট করা আছে অ্যাসাইনমেন্ট দেখে সেখানকার তারিখ অনুযায়ী তোমরা স্কুলে অ্যাসাইনমেন্ট করে পৌঁছে দিবে আমাদের আজকে নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ের ক্লাস নম্বর 19 আমরা করব অ্যাসাইনমেন্ট 6 আলোচনা এবং আমি ইতিমধ্যে বলেছি যে আজকে কোনো বাড়ির কাজ থাকছে না এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে তোমরা ক্লাস বিষয়ক সমস্যায় ফোনে যোগাযোগ করতে পারবে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট 6 এর জন্য সরকার কর্তৃক নির্ধারিত যে টপিকটি দেওয়া আছে সেটি হচ্ছে একটি সংবাদ প্রতিবেদন এবং আমি প্রতিবেদনটি এখানে লিখেছি মনে করো তোমার নাম সুমন বা সুমনা একটি দৈনিক পত্রিকার সংবাদ প্রতিনিধি তুমি কোভিড-19 পরিস্থিতিতে মাস্ক পরার গুরুত্ব উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন তৈরি করো এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট 6 এর তোমার জন্য নির্ধারিত টপিক শিক্ষার্থীরা প্রতিবেদন একটি আলাদা সম্পূর্ণ নতুন বিষয় তোমাদের জন্য এর পূর্বের ক্লাসগুলোতে তোমরা প্রতিবেদন তোমাদের পাঠ্যবইয়ের জন্য নির্ধারিত ছিল না ইতিমধ্যে প্রতিবেদন বিষয়ক ক্লাস হয়েছে সংবাদ প্রতিবেদন লেখার নিয়মটা একটু আলাদা আমি আজকে খুব সংক্ষেপে সংবাদ প্রতিবেদন নিয়ে কথা বলবো তোমরা তোমাদের ব্যাকরণ নির্মিতি বইয়ে আমাদের যে বোর্ড বই আছে সেখান থেকে সংবাদ প্রতিবেদন লেখার নিয়ম অংশটি দেখবে এবং প্রতিবেদনের নিয়ম অনুসরণ করে নিজের মতো করে এই কোভিড-19 পরিস্থিতিতে কেন আমরা মাস্ক পরবো সেই কথাগুলো উল্লেখ করব তোমার প্রতিবেদন তুমি তৈরি করবে শিক্ষার্থীরা প্রতিবেদন সাধারণত সংবাদ প্রতিবেদন এমন কিছু বিষয়ের উপর নির্ধারণ করা হয় যেখানে তোমার চারপাশে চলমান বিভিন্ন সমস্যা বা নানান পরিস্থিতি নিয়ে তুমি কথা বলতে পারো সাধারণত যিনি প্রতিবেদন প্রস্তুত করেন তাকে আমরা বলি প্রতিবেদক তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রতিবেদকের নাম দেওয়া আছে সুমন বা সুমনা তাই তুমি যখন প্রতিবেদন তৈরি করবে তখন তোমাকে এই দুটি নামের মধ্যে একটি নাম ব্যবহার করে প্রতিবেদন লিখতে হবে এবং তুমি একটি দৈনিক পত্রিকার সংবাদ প্রতিবেদক আমরা জানি যে সংবাদ প্রতিবেদন যখন লিখতে হয় তখন প্রতিবেদকের নাম জায়গার নাম এবং তারিখ উল্লেখপূর্বক একটি শিরোনাম দিয়ে প্রতিবেদনটি প্রস্তুত করতে হয় শিক্ষার্থীরা যেহেতু তোমার নাম এখানে দেওয়া আছে সুমন বা সুমনা তোমাকে এই নির্ধারিত নামই ব্যবহার করে লিখতে হবে যদি এক্ষেত্রে কোনো নাম ব্যবহার করা না থাকে তাহলে তুমি যে কোনো নাম ব্যবহার করে লিখতে পারো আমি শুরুতে বলেছি যে প্রতিবেদনের জন্য একটি শিরোনাম আবশ্যক তাহলে আমরা এই প্রতিবেদনের শিরোনাম জন্য লিখতে পারি কোভিড-19 পরিস্থিতিতে মাস্ক পরার গুরুত্ব এই শিরোনামে তুমি আজকের অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত প্রতিবেদনটি রচনা করবে এবং শিরোনামটি যার পর নিচে এভাবে একটি টান দিয়ে তারপর তোমরা লিখবে আমরা শুরুতেই বলেছি প্রতিবেদন লেখার নিয়মে তোমাকে প্রতিবেদকের নাম লিখতে হবে আমি এখানে দিচ্ছি সুমন তোমরা চাইলে সুমনা নামটিও ব্যবহার করতে পারো যেহেতু দেওয়া আছে তোমার অ্যাসাইনমেন্টে তারপরে তোমাকে জায়গার নাম লিখতে হবে তোমার স্থানের নাম যে স্থানে প্রতিবেদক তুমি বা যে স্থানের প্রতিনিধি তুমি তো এই আজকের প্রতিবেদনের জন্য কোনো জায়গার নাম নির্ধারণ করা নেই তুমি যে কোনো জায়গার নাম লিখতে পারো মনশ্রী ঢাকা দিয়ে আমি লিখছি এবং তারপরে তোমাকে তারিখ উল্লেখ করতে হবে আমি আজকের তারিখ ব্যবহার করে লিখছি 24 অক্টোবর 2021 এরপরে তুমি তোমার মূল লেখা শুরু করবে শিক্ষার্থীরা মূল লেখার এই বিবরণের মধ্যে তোমরা শুরুতে কোভিড-19 যে পরিস্থিতি আমরা 2019 সাল থেকে মোকাবেলা করছি এবং যে পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছি সেই পরিস্থিতির সূচনা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যেই সমস্যাগুলো আমরা সম্মুখীন হয়েছি সেই সবগুলো সমস্যা উল্লেখ করব তুমি তোমার বর্ণনা তৈরি করবে এখানে তুমি প্যারা করে করেও লিখতে পারো এবং কেন আসলে এই সমস্যা থেকে আমরা পরিত্রাণের জন্য কী কী পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি সেটা সরকারি পদক্ষেপ থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর লক্ষ্যে
হাত বারবার স্যানিটাইজ করতে বলা হচ্ছে, তারপর বিভিন্ন জীবাণুনাশকের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, আমরা মুখে এবং চোখে নানান জায়গা সমৃদ্ধ রাখার চেষ্টা করছি, এবং বাধ্যতামূলকভাবে বলা হয়েছে যে ঘরের বাইরে বের হলেই যে কাউকে মাস্ক পরিধান করতে হবে, সেটা ছোট থেকে বড় যে কোনো বয়সে। এবং কেন আসলে মাস্ক পরতে হবে, যাতে করে এই ভাইরাসের সংক্রমণ থেকে আমরা কিছুটা হলেও নিরাপদ থাকতে পারি, এবং যে ব্যক্তি এই কোভিড-19 ভাইরাসে আক্রান্ত তার কাছ থেকে যেন আশেপাশের মানুষ সংক্রমণ কম হয়, সেই সংক্রমণের হারটা যেন কমিয়ে রাখা যায়, আমরা আমাদের চারপাশকে পরিবেশকে ভালো রাখার জন্য এবং নিজেরা ভালো থাকার জন্য আমরা মাস্ক অবশ্যই পরব। এবং সেটা কেন সবাইকে যথাযথ নিয়মে পড়তে বলা হচ্ছে এবং মাস্ক পরা যে নিয়ম সেটি কেন আমরা অনুসরণ করবো, এই নানাবিধ বর্ণনা দিয়ে তুমি তোমার প্রতিবেদনটি তৈরি করবে। শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট 6-এর জন্য সরকার কর্তৃক নির্ধারিত এই টপিকের উপরে আশা করছি তোমরা নির্ধারিত সময়ের মধ্যে অ্যাসাইনমেন্ট করে স্কুলে পৌঁছে দেবে। আজকের মতো আমি ক্লাস শেষ করছি, সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, আল্লাহ হাফেজ।